Hi everyone, welcome back to my channel. আশা কৰো সকলো ভালেই আছে মোৰো ভালেই আৰু একচুৱেলি মই আজি কিছু বছৰৰ পৰা আচলতে এটা প্ৰবলেম ফেস কৰি আছিলোঁ গতিকে আজি সাডেনলি মই সেই প্ৰবলেমটোৰ এটা সলিউচন পালোঁ গতিকে ভাবিলোঁ যে এটা ভিডিঅ' বনাই আপোনালোকৰ লগত কথাখিনি শ্বেয়াৰ কৰোঁ কোনো ডক্টৰৰ তাত কোনো সলিউচন পোৱা নাছিলোঁ কোনো স্কিন প্ৰডাক্টছৰ পৰাও কোনো সলিউচন পোৱা নাছিলোঁ কিন্তু সাডেনলি এদিন মই ফেচবুক স্ক্ৰল কৰি থাকোঁতে তাত যে এই হেকবিলাকৰ ভিডিঅ'বিলাক আহে তার একটা হ্যাক এপ্লাই করে মই একচুয়ালি মই প্রবলেমটোর সলিউশন পালো তো ভাবিলো একেলগে ভিডিও এটা বনাই আপনার শেয়ার করো যেহেতু মই খুবই উপকৃত হয়েছো হ্যাকটো এপ্লাই করে গতিকে ভাবিলো আপনার শেয়ার করো যদি কারোবার মোর নিচিনা তেনকা প্রবলেম আছে তাহলে নিশ্চয় হেল্পফুল হব ভিডিওটো গতিকে পলম নকরাকৈ আহক ভিডিওটো আরম্ভ করো আর ভিডিওটো আরম্ভ করার আগতে প্লিজ মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব যদি ভিডিওটো চাই ভাল লাগে তাহলে প্লিজ লাইক করব আর সকলের লগত শেয়ার করব কথাটো হল কি বেলেগে কোন হয় বাৰু আজি বহুত বছৰ প্ৰায় ক্লাছ 8-9 মানৰ পৰা এই প্ৰবলেমটো ফেস কৰিবলৈ আৰম্ভ কৰিছিলোঁ সেইটো হৈছে মোৰ মানে খুব বেছি মানে গৰমত হওক ঠাণ্ডাত হওক যিকোনো সময়তে বেক একনে খুব বেছি হয় মানে পিঠিত যে একনেবোৰ হয় পিম্পলছ হয় তেনেকুৱা একনে পিম্পলছ খুব বেছি হয় মানে তো বহুত কিবা কিবি ট্ৰাই কৰিলোঁ মেডিচিন ট্ৰাই কৰিলোঁ কচমেটিক্স ট্ৰাই কৰিলোঁ ক'ৰ পৰাই মই কোনো ধৰণৰ ৰিজাল্ট পোৱা নাছিলোঁ তো বহুত বেয়া লাগে কেতিয়াবা মানে বেকলেছ ড্ৰেছ পিন্ধিব নোৱাৰি স্লিভলেছ ড্ৰেছ পিন্ধিব নোৱাৰি কাৰণ এইখিনি এৰিয়াত স্লিভ এৰিয়াটো মোৰ মানে তেনেকুৱা পিম্পলছ হয় কেতিয়াবা আৰু বেকলেছ পিন্ধিব নোৱাৰি ভাল নালাগে ন আমি ছোৱালীবোৰে ক'ৰবাত গ'লে তেনেকুৱা কিবা অলপ প্ৰব্লেম হৈ থাকিলে চবৰে আগত যাবলৈ অকৱাৰ্ড ফিল কৰোঁ নহয় জানো গতিকে আপোনালোকৰ লগতো তেনেকুৱা হয়নে নহয় কমেণ্ট কৰি জনাবচোন আৰু মোৰ তেনেকুৱা হয় মানে যিহেতু তেনেকুৱা প্ৰব্লেম এটা আছে বেক একনি হয়তো মই শ্লিভলেছ বা বেকলেছ ড্ৰেছ পিন্ধিবলৈ অলপ সংকোচ ফিল কৰোঁ তো বেছিভাগ নিপিন্ধোৱে কেতিয়াবাহে পিন্ধোঁ কিন্তু এতিয়া মই যিটো বস্তু এপ্লাই কৰি ইমান বঢ়িয়া এটা ৰিজাল্ট পাইছোঁ এতিয়া মই একদম কোনো চিন্তা নোহোৱাকৈ বেকলেছো পিন্ধিব পাৰোঁ শ্লিভলেছো পিন্ধিব পাৰোঁ চব ধৰণৰ ড্ৰেছ পিন্ধিব পাৰোঁ মোৰ একদম পিম্পলছখিনি মানে বেক একনিখিনি নোহোৱা কৰি পেলাইছে ফেচবুকত যিবিলাক হেক ভিডিঅ' আহি থাকে নহয় সেই হেক ভিডিঅ'বিলাকৰ চব ভিডিঅ'বোৰ ইমান বেছি ইউজফুল নহয় বাৰু হেকবোৰ তেওঁলোকৰ যিমান দেখায় তেওঁলোকে ফাষ্ট ফাষ্ট কৰি পিনে ইমান বেছি আমাৰ কাৰণে ইউজফুল নহয় বা আমাৰ কাৰণে ইমান সুবিধাজনক নহয় চব কিন্তু তাৰ মাজত দুই এটা কিন্তু হেক এনেকুৱা আছে খুবেই লাইফ ছেভিং হেক বুলি ক'ব পাৰি মোৰ কাৰণেতো এইটো সঁচাকৈ লাইফ ছেভিং হেকেই হয় আৰু মোৰ যিটোৰ পৰা মই মানে খুবেই বেছি হেপী আৰু মানে খুব বেছি ভাল ৰিজাল্ট এটা পাইছোঁ যে সেইকাৰণে মানে ভাল লাগে খুব প্ৰথম কথাটো কৈছোঁ বেক একনি কিয় হয় মই আগতে ইমান জনা নাছিলোঁ কাৰণ আগতে ইউটিউব ফেচবুক গুগল এইবিলাক ইমান বেছি ষ্ট্ৰং মাধ্যম নাছিলে আগতে এইবিলাকৰ ইমান বেছি হেবিট নাছিলে যদিও আছিলে বস্তুবোৰ কিন্তু আজিকালি যিকোনো বস্তু এটা কিবা প্ৰব্লেম হ'লেই বা কিবা এটা নাজানিলে লগে লগে আমি ইউটিউব বা গুগলত চাৰ্চ কৰি গোটেইখিনি বস্তু ভালদৰে জানিব পাৰোঁ প্ৰব্লেম ক'ৰ পৰা হয় কি কথা কি কৰিব লাগে গোটেইখিনি আমি মানে ইনফৰ্মেশ্যন পায়েই যাওঁ নহয় জানো গতিকে সেইকাৰণে মই একচুৱেলি আগতে ইমান জনা নাছিলোঁ কি কৰিব লাগে তো এতিয়া লাহে লাহে ফেচবুকত এইবোৰ দেখি বা ইউটিউবত চাৰ্চ কৰিলোঁ কিয় হয় মই যিখিনি শিকিব পাৰিছোঁ তাৰ পৰা এইখিনিয়ে গম পাইছোঁ যে বেছিকেলি হয় অইলি ফুড খালে হয় এনেকুৱা অইলি ফুড বেছিকৈ খালে হয় আৰু কিছুমানৰ ক্ষেত্ৰত হয় যাৰ যিয়ে বেছি এলকহল ইনটেক কৰে তেওঁলোকৰো হয় এলকহল ইনটেক কৰিলেও তেনেকুৱা হয় আৰু অইলি ফুড খালেও হয় আৰু লগতে বেছি হাইজিন মেইনটেইন নকৰিলেও মানে চাফ চিকুণকৈ নাথাকে যদি সদায় যদি গা নুধুৱে বা ভালদৰে মানে নিজৰ বডিটো ভাল ভালদৰে যদি স্কিনটো মেইনটেইন নকৰে তেতিয়াও হয় এতিয়া মোৰ চাগে অইলি ফুড খোৱাৰ কাৰণেও হ'ব পাৰে কাৰণ মই খুব বেছি স্পাইচি অইলি ফুড আগতে ভাল পাইছিলোঁ আজিকালি বহুত কমাই দিলোঁ বাৰু গতিকে আপোনালোকেও সেইটো মেইনটেইন কৰিব তো প্ৰথম ষ্টেপটো হৈছে যিটো বস্তু সেই হেকটোত কিন্তু এইটো দেখুওৱা নাই সেইটো মই নিজেই মেইনটেইন কৰোঁ সেইটো হৈছে সপ্তাহত এটলিষ্ট 3 বাৰ আপোনালোকে বডি স্ক্ৰাব কৰিবই কেতিয়াও নাপাহৰিব যিকোনো ধৰণৰ DIY স্ক্ৰাবো কৰিব পাৰে ইউটিউবত চাৰ্চ কৰিলে পাবই যিকোনো ধৰণৰ DIY স্ক্ৰাববিলাক থাকেই গতিকে তেনেকুৱা DIY স্ক্ৰাবো ইউজ কৰিব পাৰে আৰু লগতে নহ'লে আৰু নহ'লে মাৰ্কেটৰ পৰা কিনি আনি যিবোৰ ৰেডিমেড স্ক্ৰাব থাকে সেইবোৰো ইউজ কৰিব পাৰে তো প্ৰথম ষ্টেপটো হৈছে স্ক্ৰাব মই যিকেইটা বস্তু ইউজ কৰি আছোঁ মই সেইকেইটা আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি দিছোঁ এনেকুৱা নহয় যে আপোনালোকে সেইকেইটাই ইউজ কৰিব লাগিব আপোনালোকৰ নিজৰ চইচ মতে কৰিব পাৰে যি ভাল পায় আপোনালোকে মই ইউজ কৰি আছোঁ এম কেফেইনৰ স্ক্ৰাব এইটো এইটো মোৰ মানে চবতকৈ ফেভৰেট স্ক্ৰাব এইটো বডি স্ক্ৰাব হয়
এটোর ফেস স্ক্রাবও আছে মোর তাত ফেস স্ক্রাব বডি স্ক্রাব গুটেখিনি আছে এটো রেঞ্জটো গুটেই আছে মোর এম কে ফিনর এটো খুব বেশি ভাল প্রোডাক্ট মই খুবই বেশি ভাল পাইছো আর এগুলো কোনো স্পন্সরড ভিডিও নহয় গটিকে মই একদম সঁচা কথা কৈছো মই নিজে এপ্লাই করি রেজাল্ট পাইছো সেই কারণে আপনাদের লগত শেয়ার কৰিছো তো এটো এনেকয়া পাউডার টাইপ হয় আর ইয়ার লগত এখন এনেকয়া কাঠৰ স্পুন এখন দিয়ে খুব মৰম লগা এইখনৰে আপোনালোকে লব পাৰে মই দেখুৱাই দিছো ক্লোজ কৰি এ এনেকয়া হয় আর স্ক্রাব করলে সদায় লাহে লাহে করব খুব বেশি জোর জোরকে ঘঁহি ঘঁহি নকরব স্কিনটো তেতিয়া নহলে ড্যামেজ হব হার্স হয়ে যাব স্কিনের কারণে গতি একদম লাহে লাহে সফট হাতে এনেকে লাহে লাহে করব আর তেতিয়া মানে বহুত রিল্যাক্স ফিলও হয় স্কিনটোয়ে বহুত আরাম পায় আর রিল্যাক্স ফিল করে স্কিনটোয়ে সপ্তাহ তিন দিন গা ধুতে স্ক্রাব করব কিমানো সময় লাগে বেশি সময় এলাগে নহয় দুই তিন মিনিট সময়হে লাগে গা ধুতে সেইখিনি সদায় মেইনটেইন করলে আপনাদের নিজে রিজাল্ট পাব আর তারপর সেকেন্ড স্টেপটো হয়েছে যেটো মই দুটা বস্তু লগাম যেটো মই সেই হ্যাকটোর পর শিকিছিল সেটো হয়েছে প্রথমটো হয়েছে অ্যালোভেরা জেল আর সেকেন্ডটো হয়েছে টি ট্রি এসেনশিয়াল অয়েল এই দুটা বস্তু লগায় আপনাদের মিক্স করে লব মিক্স করে লই যত যত একনি হয় ব্যাকত হয়েছে যদি ব্যাক একনিখিনি গোটেখিনিত লগাব আর হাতত হয়েছে যদি হাততো লগাব বডির যি পার্টতে প্রবলেম পায় একনি হয় পিম্পলস হয় তাত আপনাদের লগাব পারে এনেও অ্যালোভেরা জেলটো একনি সেকনির কারণে এনেও ভাল নহয় জানো আপনাদেরতো নিশ্চয় জানে আজিকালি ইমান বেশি অ্যালোভেরা জেল এইবিলাকর কথা এনেও ফেসবুক সেসবুকত আহিয়ে থাকে গতি অ্যালোভেরা জেলটো সব ক্ষেত্রতে ভাল এনেও মানে আপনার স্কিনের যিকোনো ইনফেকশন হোক বা যিকোনো ধরনের কিনা স্কিন ডিজিজ থাকলেও অ্যালোভেরা জেল ইজ ভেরি গুড আর অ্যালোভেরা জেল চুলির কারণেও খুব ভাল অ্যালোভেরা জেল লগালে চুলি সরা একদম কমে যায় একদম মই একেবারে টোটালি বন্ধ হয় বলে মই নকও কিন্তু এটলিস্ট 90% হলেও চুলি সরা কমে যায় মই নিজেই অ্যালোভেরা জেল যেহেতু ইউজ করো গতি মই রেজাল্ট পাইছো কারণে আপনাদের কইসো আর মোর লগত ইয়াত আছে ওয়াও অ্যালোভেরা জেল কারণ এইটো মোর এটা বর্তমান সবতকে ফেভারিট অ্যালোভেরা জেল যেটা পিওর হয় সঁচাকে পিওর ইয়াত লিখা আছে 99% পিওর অ্যালোভেরা জেল একচুয়ালি আগতে মই বেলেগ অ্যালোভেরা জেল লগাইছিলো মানে পতঞ্জলি এনেকুৱা কিবা কিবি লগাইছিলো কিন্তু সেইবোৰ পিছত মানে মন করলো যে এইবর কালার থাকে কিছু বগা হয় কিছু গ্রিন কালার হয় অ্যালোভেরা জেলের কেউ কালার না থাকে কারণ আপনাদের যদি দেখিছে অ্যালোভেরা জেলের যেটু মানে পুলিটো থাকে বা গছটো থাকে সেই গছরপা যেটা আমি জেলটো উলিয়াও সেইটো একদম ক্লিয়ার জেল হয় পানির নিচিনা হয় দেখা তো সেই জেলটোর কালার যদি না থাকে অ্যালোভেরা জেলের প্যাকেজিংবিল কালার কেনকে মানে আহিব পারে তো তাত কালার এড করা হয় গতি সেইবর জেল মই খুব একটা প্রিফার নকরো কিন্তু এইটো জেল মই খুব ভাল পাইছো আর এইটোই রিজাল্টও যেহেতু দিছে গতি মই এইটোই কারণে কন্টিনিউস এইটো মোর কমেও 5 নম্বর মান বটল হব শেষ করলো আগর গোটেকিটা এইটো মই দেখাই দিছো কেনেকুৱা হয় একদম ক্লিয়ার একদম পানির নিচিনা পিওর যেটু গছর যেটু অ্যালোভেরা জেল থাকে আমি কাটি উলিয়ালে অ্যালোভেরা জেলটো যেটু হলে একদম সেইটো জেলে হয় পিওর হয় আর এসেনশিয়াল অয়েল দুবিধ আছে কিন্তু তিনটা চারিটামান ব্র্যান্ডর আছে প্রথমটো হয়েছে গুড ভাইবসর টি ট্রি এসেনশিয়াল অয়েল এইটো সেকেন্ডটো হয়েছে দ্য বিউটি কো এসেনশিয়াল অয়েল এইটো মই ক্লোজ শটত দেখাই নি আছো আর আর এইটো এই দুটা হল টি ট্রি এসেনশিয়াল অয়েল যেটো একনে পিম্পলসের কারণে খুবই ভাল হয় আর যদি টি ট্রি এসেনশিয়াল অয়েল নাই লগত বা বিচারি পোৱা নাই তেতিয়া হলে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলও লগাব পারে এইটো ভাল হয় স্কিনের কারণে এইটো মোর লগত ইয়াত এটা আছে সানফ্লাওয়ার এইটো এসেনশিয়াল অয়েল এইটো ল্যাভেন্ডার হয় আর এইটো হয়েছে গুড ভাইবসর দুটা বটল আছে এই দুটা গতি এই দুটা একেবারে সহজ হয় অ্যালোভেরা জেল অকমান লব আর তাত এসেনশিয়াল অয়েলর তিন চারি টোপাল লই মিক্স করব ভালদরে কিবা কন্টেইনারত মিক্স করলেও করব পারে মইতো হাততে ডাইরেক্ট করো আর লগাও যত যত একনে পিম্পল প্রবলেম আছে তাত তাত এপ্লাই করব আপনাদের এটলিস্ট এমাহর ভিতর রিজাল্ট পাই যাব মইতো এমাহর ভিতর রিজাল্ট পাই গৈছো আর মই সেইকাৰণে খুব বেশি হ্যাপি কারণ ইমান লাইফ সেভিং হ্যাক এটা মই মানে পালো হঠাতে আর যেটোর কারণে আজি মই মানে এটলিস্ট মই নিজের পছন্দ মানে মই যিকোনো ড্রেস পিন্ধিব পারো আপনাদেরও যদি কাবার তেনকা প্রবলেম আছে তাহলে এইটো প্লিজ এপ্লাই করে চাব গতি আজির ভিডিওটো আর দীঘলিয়া নকরো এইখিনিয়ে বিশেষ কবলগিয়া একো নাই আপনাদের নিজে বস্তুখিনি এপ্লাই করে চক রিজাল্ট পাব তেতিয়াহলে মোক নিশ্চয় কমেন্টত জানাব রিজাল্ট পাইছে নে নাই আর যদি ভিডিওটো চাই ভাল লাগিছে তেতিয়াহলে প্লিজ লাইক করব আর প্লিজ মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব যাতে মই আগলেও আপনাদের মাজলে এনেকুৱা হেল্পফুল বা ভাল ভাল ইনফরমেটিভ ভিডিও কিছুমান লইব পাৰো পুনৰ লগ পাম মোৰ নেক্সট এটা ভিডিওত তেতিয়ালৈ বাই বাই।